কোনোভাবে কোনো স্পিডের স্পিটের হরকত দেখা যাচ্ছে অমৃত দেখতে পাচ্ছিস জাস্ট এই ডালটা মনে হচ্ছে নড়ছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও অফ থ্রি এম ব্লগস আজকের ভিডিওতে আমি দীপায়ন এবং আমার ভাই অমৃত দুজনা মিলে চলে এসেছি একটা হন্টের লোকেশানে যেটা রয়েছে বাসবেরিয়ার মধ্যে বাঁশবেরিয়া হুগলিতে বলতে গেলে আপনাদের ব্যান্ডেল থেকে কাটোয়ার দিকে যেতে ব্যান্ডেলের পরে স্টপিজই হলো বাঁশবেরিয়া তো সেই বাঁশবেরিয়ার এখানে শ্মশানের কাছে চলে এসেছি একটা বাঁশবাগানে আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো এই লোকেশনটা ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো সেই রাস্তাটা যেখানে টর্চ মারছি এবং আপনাদের এক্ষুনি ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটা পুরো জায়গাটাই দেখাচ্ছি সো আমরা এখন জাস্ট এইখানটায় এসে পৌঁছালাম আমার পাশে রয়েছে অমৃত দেখতেই পাচ্ছেন অমৃত রয়েছে এবং আমরা দুজন আজকে প্যারানামাল ইনভেস্টিগেশন করতে এই জায়গাটায় চলে এসেছি সো দেখতে থাকুন সঙ্গে থাকুন থ্রি এম ব্লগস তো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এই লোকেশনটা মনে হচ্ছে কিছুর একটা আওয়াজ আসছে সরে যাওয়ার মতো মনে হলো আমাদের যার জন্যই দেখতে যাচ্ছি আছে হ্যাঁ ভেতরটা হয়েছে হচ্ছে কিছু একটা আছে আওয়াজ আসছিল না বাবু এখানে কি কোন জিন আছে শোনা গেছে এই জায়গায় প্রচুর জিনের উৎপাত লক্ষ্য করা যায় ফের একটা আওয়াজ হচ্ছিল ভাই সো দেখাচ্ছি আমরা ঠিক বাইকটা রেখেছি এটা হ্যাঁ বাঁশ গাছের উপরটা কিছু একটা আছে সাইডে দেখতে পাচ্ছেন পুরো হ্যাঁ তোর গাম গাটা ভারী ভারী হয়ে যাচ্ছে না আমাদের মনে হচ্ছে কিছু একটা আছে জানি না এক অদ্ভুত টাইপ সিচুয়েশান ফেস করছি আসার পর থেকেই এরকম সিচুয়েশান কোনো হন্টের জায়গায় আমরা লক্ষ্য করতে পারিনি পারিনিং দেয়ার কেউ কি আছো কোনো সাইন দিতে চাও কিছু একটা সাইন দাও বুঝতে পারবো তুমি এখানটায় আছো ভাই অদ্ভুত টাইপ দেখছিস আওয়াজ আসছে তার কেউ কি আমাদের কথা শুনতে পাচ্ছ তুমি আমাদের সামনেটা কিছু একটা হরকাত করো তাহলে বুঝতে পারবো তুমি এখানটা আছো একটা আছে ভাই মনে হচ্ছে উপরটা আছে থাকা যাক মনে হচ্ছে আর কোনো সাইন দিচ্ছে না সো আমরা এই জায়গাটা থেকে এখন আমরা বাইকের লোকেশানটায় যাচ্ছি সো আলো প্রায় বন্ধ করে দিয়েছি একবারে আলোগুলো অফ করে দিচ্ছি কেউ কি আছো কোনো সাইন দিতে চাও কিছু একটা হারকাত করো কিছু একটা অ্যাক্টিভিটি করো যার মাধ্যমে বুঝতে পারবো তুমি এখানটা আছো আর কোনো অ্যাক্টিভিটি দিচ্ছে না সো আমরা এখন এই গাছটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাছটা পুরো মরেনি কেমন একটা লাগছে না গাছটা পুরো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাত্রি বারোটা ওই কুড়ি মতো পঁচিশ মতো বেঁচে গেছে সো আমরা একটু এপাশের লোকেশনটায় ভিজিট করতে আসলাম দেখার জন্যে দেখতে পাচ্ছেন এটা হলো বাসবেরিয়া শ্মশান ঘাটের পাশেই অবস্থিত বিশাল বাসঝাড় যেটাকে ভৌতিক বাসঝাড় বলে অনেকের কাছে পরিচিত এবং খুব বিচ্ছিরি রকমের অ্যাক্টিভিটি সন্ধ্যের পর থেকে এখানে লক্ষ্য করা যায় প্রায় রাত্রি বাড়ার সাথে সাথে আরও অ্যাক্টিভিটি বাড়ে শোনা গেছে এবং আমরা সেই জায়গাটাই আজকে রাত্রি তিনটে অব্দি থাকবো এবং আমাদের থ্রি এ এম চ্যালেঞ্জ পূরণ করব বলে চলে এসছি সো দেখতে পাচ্ছেন আমরা প্রায় গভীর জঙ্গলের ভেতর চলে এসছি এবং আপনাদের দেখাচ্ছি পুরো জায়গাটা সো মনে হচ্ছে আর ভেতরে ঢোকাটা উচিত হবে না প্রচুর জঙ্গল ভেতর দিকটা আরও ঢোকা যাবে এবং আপনাদের এখানকার গাছগুলো দেখাচ্ছি কি অবস্থা এখানকার অবস্থাগুলো গুলো চারদিকটা লতানো গাছে ছেয়ে গেছে বন্ধুরা আমরা এখন ব্যাক করছি আমাদের বাইকটা যেখানটায় রেখেছি আপনাদের এখানকার এরিয়াটা সামনের দিকে বাবু টর্চ টর্চমার বুঝতেই পারছেন এরিয়াটা কত সুন্দর ভিউ লাগছে যে গাছ তলায় বাইকটা রেখেছি ঠিক সেখানটায় পুরো হন্টের জায়গা বলতে গেলে যথারীতি আমরা এখন যাচ্ছি আমাদের সাবধানে বাইকটার কাজটায় এই গাছ তলার কাজটায় চলে এসছি এখন এখানটা আমরা কিছুক্ষণ বসব থাকবো রাত্রি তিনটে অবধি সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন এমনই হন্টেড জায়গার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সো আমরা এখন ক্যামেরা অফ করছি এখানটায় বসবো গাছতলাটায় আর এখানটাই থাকবো জায়গাটা একটু পরিষ্কার করতে হবে আমরা প্রায় এখন রাত্রি প্রায় দেড়টা বাজে সো আমরা এখন প্যারানামাল ইনভেস্টিগেশনে জন্যে একটু ভেতরে রিডিং নিতে যাবো টেম্পারেচার রিডিং এবং ইএমএফ রিডিংও নেব প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি সিক্সটি সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি ফায়ার নাইট এখানকার টেম্পারেচার সো সিক্সটি সিক্স পয়েন্ট সামথিং সিক্সটি ফাইভ পয়েন্ট এইট ডিগ্রি ফায়ার নাইট দেখতে পাচ্ছেন এখানকার টেম্পারেচার সো কেউ কি আছো এখানে যদি থেকে থাকো আমাদের সামনেটা আসো এই বাসের ডালটার উপর আসো তাহলে আমরা বুঝতে পারবো তুমি এখানটায় এসছো টেম্পারেচার কত হয়েছে আপ ডাউন হয়েছে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন টেম্পারেচার সিক্সটি ফাইভ পয়েন্ট ডিগ্রি ফায়ার সেখান থেকে সিক্সটি ফোর ডিগ্রি ফায়ার হয়ে গেলো এক্ষুনি সো বুঝতে পারছেন মনে হচ্ছে এখানটায় কিছু একটা আছে অমৃত এদিকে এখানটায় দাঁড়া সো এখন ইএমএফ মিটারেও রিডিংটা চেক করব অমৃত ইএমএফ মিটারটাও অন কর দে আমার টেম্পারেচার মিটারটাতে সো দেখতে পাচ্ছেন ক্রমাগত টেম্পারেচার ফল করছে ডাউন হচ্ছে এখানটা দেখ তো সো সিক্সটি ফোর পয়েন্ট টু থেকে সিক্সটি ফোর পয়েন্ট জিরো ডিগ্রি ফ্যারিনাইটে চলে আসলো জাস্ট বিচ্ছিরের রকম ফ্র্যাকচুয়েট করছে অমৃত এর রিডিং হাই আসছে প্রচুর হাই আসছে ওকে এর রিডিং হাই হচ্ছে মনে হচ্ছে এখানটায় কিছু একটা প্রেজেন্স এসছে কোনো একটা আত্মা সো কোনো একটা হরকাত করো কোন একটা অ্যাক্টিভিটি করো তাহলে বুঝতে পারবো সত্যিকারে তুমি এখানটায় এসছো আমরা রিডিং পাচ্ছি ঠিক তেমনই তুমি আমাদের সামনে এই ডালটা এই ডালটাকে নাড়াও কোনোভাবে সো বন্ধুরা মনে হচ্ছে এখানটায় কোনোভাবে কোনো স্পিডের হরকত দেখা যাচ্ছে অমৃত দেখতে পাচ্ছিস জাস্ট এই ডালটা মনে হচ্ছে নড়ছে এক অদ্ভুতভাবে এবং আপনাদের দেখাচ্ছি এখানটা রিয়েল গোস্ট অ্যাক্টিভিটি যেটা চারদিকে শুনতে পাচ্ছেন বাদুরও ডাকছে এই মুহুর্তে সো অমৃত তোর কি মনে হলো বুঝতে পারলেন আমাদের মনে হচ্ছে এখানটায় কিছু একটা আছে এবং কিছু একটা অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই ডালটা কিন্তু হালকা হালকা হ্যাঁ ইএম দেখতে পাচ্ছেন টেম্পারেচারও প্রায় সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি ফায়নাইট টেম্পারেচার ড্রপ হয়ে গেছে এক অদ্ভুতভাবে আমরা কিন্তু এই ডালটা নড়তে দেখতে পেলাম আমি আর অমৃত জাস্ট পাশাপাশি ছিলাম বুঝতে পারছিলাম কিছু একটা এসে আমাদের উপরটায় বসেছে এই ডালে আর কোনো অ্যাক্টিভিটি দিচ্ছে না দেখতে পাচ্ছেন আর কোনো অ্যাক্টিভিটি দিচ্ছে না চ বাইকের কাজটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা রাত্রি দুটো পনেরো মতো বেজে গেছে আপনাদের আরেকবার সময়টা দেখিয়ে দিই রাত্রি দুটো পনেরো মতো বেজে গেছে আমরা এই হন্টের লোকেশানের মধ্যেই এখনও রয়েছি বাসবেরিয়ার এবং এই হন্টের লোকেশানের মধ্যে একটু আগেই এখানটা দিয়ে আরেকবার আওয়াজ আসলো মনে হলো আবার বাস ঝাড়ের মধ্যে দিয়ে কিছু একটা নড়ল জানি না ঠিক হঠাৎ করে দেখতে পাচ্ছেন ফ্যানটা দিয়ে আসলেই এরকম হচ্ছে এই ডালটা দেখতে পাচ্ছেন এখনো পাতাগুলো নড়ছে মাঝে মাঝেই নড়ে উঠছে জানি না বুঝতে পারছি না এবং আমার ঠিক এই জায়গাটা ঠিক পদের লাগছে না মনে হচ্ছে কিছু একটা সারাক্ষণ আমাদের দিকে তাকিয়ে রয়েছে আমরা এখানটায় রয়েছি সেই সময় মনে হচ্ছে কিছু একটা তাকিয়ে রয়েছে হ্যাঁ ইনফ্যাক্ট এই পাশের ডালটাও নড়ছে এই বাস উপর দিয়ে কিছু একটা রয়েছে এবং আমাদের দিকে বারবার তাকিয়ে রয়েছে এরকমই আমাদের কিন্তু মনে হচ্ছে জানি না এই জায়গাটায় এক অদ্ভুত টাইপ সিচুয়েশান আমরা ফেস করছি সো বন্ধুরা আমরা ঠিক এখানটায় বসেছিলাম একটু আগেই এক্ষুনি এখানটা দিয়ে আওয়াজ আসলো বলে আমরা চলে এসেছিলাম এই সামনেটা ঘুরতে গেছিলাম তো সেই সময় আবার কিন্তু আমরা অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারি এবং সেই অ্যাক্টিভিটি দেখে আমাদের শিওর মনে হচ্ছে এই জায়গাটা সত্যি একটা হন্টের জায়গা সো আমার পেছনে থাকা এই বাঁশবেরিয়ার বাঁশ গাছতলা সত্যি একটা হন্টের জায়গা এর মধ্যে যে কি আছে সেটা বলা মুশকিল কোনোভাবে কোনো সঠিকভাবে কোনো পরিচয় দিতে চাইনি কে বা কারা রয়েছে এই বাঁশ গাছ তলার মধ্যে সো অনেক কজন আত্মা মনে হচ্ছে এই বাঁশ তলার এখানটায় থাকে এবং মনে হচ্ছে এখানটায় নিশ্চয়ই কোনো বাচ্চার আত্মাও থাকে এবং তারা আমাদের সাথে অনেক রকমের হারকাত করার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে আমাদের আতঙ্কিত করার চেষ্টা করছে যাতে আমরা মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ি সো যে কোনো হন্টের জায়গায় এসে কখনোই মানসিক দিক থেকে দুর্বল হবেন না নিজের মন শক্ত রাখবেন তাহলেই কোনো বিপদ কিন্তু আপনাকে ছুতে পারবে না সো মানসিক দিক থেকে দুর্বল হলে কিন্তু যে কোনো স্পিড আপনাকে পজেস করে নেবে পজেস মানে হলো যে কোনো স্পিড আপনার মধ্যে ভর করে নেওয়া আপনারা শুনছেন প্রচুর শিয়াল ডাকছে প্রচুর শিয়াল একসাথে আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এই গাছের উপর মনে হলো এখন কি ছোটটা আছে শিয়ালের এত কান্না শুনেছিস অন্য রকম লাগছে ব্যাপারটা ক্যামেরা আছে তো হুম শিয়ালের এমন বিকট কান্না আমরা জীবনে দেখিনি গাছের উপর আবার এসছে মনে হচ্ছে ওখান থেকে ঠিক এখানটায় এসছে এখন গাটা না আমরা ফিল করতে পারছি এখানটায় সত্যিই কিছু একটা আছে এবং আমরা দেখতে পাচ্ছি না আমাদের সামনে ম্যানিফেস্ট করছে না তাদেরকে আবার আবার বুঝতে পারছেন এক অদ্ভুত টাইপ সিচুয়েশন কিন্তু আমরা আজকে এই বাস তলার মধ্যে ফেস করছি সো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সাথে এই থ্রি এম ব্লকসে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাত্রি তিনটে দুই মতো বেজে গেছে আমি আর অমৃত ঠিক এই বাঁশ গাছতলায় আরেকবার রিভিসিটে যাচ্ছি রাত্রি তিনটের সময় লাস্ট টাইম আমরা যদি কোনোভাবে তারা আমাদের দেখা দেয় খুব ভালো হয় এখানে বুঝতে পারছি অনেক আত্মা রয়েছে অনেক কজন একসাথে রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখান দিয়ে গেলেই এই বাস গাছটা নড়ে ওঠে এই বাস আর কোনো ডাল আরে তখন আসতে বলেছি না জাস্ট এই বাসগাছের এখানটায় দাঁড়িয়ে পারফর্ম করছিলাম না বললাম না বাঁশ গাছের উপরটা এসে কোনোভাবে হারকাত করো সেই হারকাতটা এখন করে যাচ্ছে বারবার এখন রাত্রি তিনটে দুই মতো বেজে গেছে ঠিক আমরা এখানটা আসলেই ডালটাকে নাড়াচ্ছে বুঝতে পারছি না কোনোভাবেই এখানে না আছে কোনো দড়ি দেখতে পাচ্ছেন কোনো দড়ি নেই কোনো কিচ্ছু নেই কিন্তু এই ডালটা বারবার ওরা নাড়ানোর চেষ্টা করছে আমাদের আতঙ্কিত করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন বাঁশ গাছের উপর দিয়ে চাঁদ দেখা যাচ্ছে পুরো পুরো রাত্রি সো আমাদের থ্রি এম চ্যালেঞ্জ প্রায় পূরণ হয়ে গেছে আমরা এই জায়গাটা রাত কাটিয়েছি তেমন কারো দেখা পাইনি বাট হ্যাঁ কিছু তো আছে কিছু অদৃশ্য অনেক কজন আত্মা এই জায়গাটায় রয়েছে এবং আমরা সেটা মেসুস করতে পারছি বুঝতে পারছি ফিল করতে পারছি বা বাংলায় যাকে বলে উপলব্ধি করতে পারছি সো আমরা এখন এই জায়গাটা ছেড়ে একটু বাদেই বেরিয়ে যাব চারটে অবধি থাকবো ডেভিল আওয়ার আমরা কমপ্লিট করে নিয়েছি প্রায় রাত্রি তিনটে কমপ্লিট হয়ে গেছে সো এখন আর কোনো হরকাত দিচ্ছে না একটু আগে যাও বা দিচ্ছিল তিনটের সময় গাছের ডালটা নাড়িয়েছিল সো এখন কি কোনো অ্যাক্টিভিটি মনে হচ্ছে হচ্ছে না কোনোভাবেই রাত্রি চারটে অবধি আমরা থেকে তারপর এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব দেখতে থাকুন সঙ্গে থাকুন থ্রি এম ব্লগস বন্ধুরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে আমি আর অমৃত এখন বেরিয়ে যেতে চলেছি এই জায়গাটা ছেড়ে বাস বেড়ে আর এই বাঁশ গাছতলা ঘাটের এই বাঁশ গাছতলা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন থ্রি এম ব্লগস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করতে এবং কমেন্ট করে আমাদের জানাতে এক ফোটাও ভুলবেন না

আমিও চিনতে পারছি না কিনা কিন্তু রাস্তা হারিয়ে ফেলে অনেকেই তো বন্ধুরা আমরা জানি না এই জায়গাটা থেকে বেরোনোর টাইম এখন এই মুহূর্তে একটা ঘটনা ঘটলো এবং তারপর আমরা পুরো গুলিয়ে গেছি রাস্তাটা কোনখান দিয়ে বেরোতে হয় আমরা বুঝেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না অনেকক্ষণ ধরে ঘুরতে যাচ্ছি একই জায়গার মধ্যে পাক খেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এসেছি এসে পৌঁছালাম ঠিক এই জায়গাটাই বারবার এসে পৌঁছাচ্ছি জানি না এ রাস্তাটা একটু অদ্ভুতভাবে হারিয়ে ফেলেছি আমাদের মনে হচ্ছে তো বন্ধুরা দেখুন আবার যাচ্ছি আমরা

অবশেষে মুক্তি ভাই হ্যাঁ ওই এরিয়া ছেড়ে অবশেষে রাস্তা খুঁজে পেয়েছি বন্ধুরা আপনাদের কি বলবো বারবার একই রাস্তায় কেমন ঘুরপাক খেয়ে যাচ্ছিলাম জানি না বুঝতে পারছিলাম না এক অদ্ভুত টাইপের সিচুয়েশন আমাদের এখন ফেস করতে হচ্ছে এই বাস বেরিয়ার এই হন্টের জায়গায় এসে এখন আমরা বাগান ক্রস করছি করে এরপরই আছে রোড রোডে উঠবো